নমস্কার বন্ধুকাণ প্রতিদিনকার মতো আজকে একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসলাম আজকে যে বিজনেসটি নিয়ে কথা বলবো এর কিন্তু অনেক আগে থেকে আমার কাছে রিকোয়েস্ট আসছিল যে এই টপিকে একটি বিজনেস আইডিয়া বানানোর জন্য তাই আজকে আমি অনেক রিকোয়েস্টের পর এরকম একটি টপিক নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি আপনারা সকলেই জানেন যে পেট্রোলের কিন্তু মার্কেটে খুবই ডিমান্ড রয়েছে কারণ এই পেট্রোল পাম্প যে একবার খুলতে পেরেছে সে কিন্তু অবশ্যই আর অন্য কোনো ব্যবসার কথা কোনো কিন্তু ভেবেও দেখেনি তাই আপনি চাইলে কিন্তু একটি পেট্রোল পাম্প খুলতে পারবেন তো একটি পেট্রোল পাম্প কি করে খুলতে হয় সেই নিয়ে বন্ধুগণ আজকের ভিডিও মার্কেটে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু পেট্রোল পাম্প রয়েছে কিন্তু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটি হলো জিও বিপি পেট্রোল পাম্প এই জিও বিপি পেট্রোল পাম্প কী করে খুলতে হয় কি কি প্রসিডিওর রয়েছে কী কী লাইসেন্স লাগবে কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু বলবো আর এই পেট্রোল পাম্প খুলতে আপনার কত টাকার প্রয়োজন রয়েছে এবং আপনি কত টাকা অবধি প্রফিট করতে পারবেন পার মান্থ সমস্ত কিছু আজকের ভিডিওতে বলতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর সকলকে একটাই রিকোয়েস্ট করবো যারা নতুন এসেন এই চ্যানেল অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকমই নতুন নতুন বিজনেস সংগত ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুগণ শুরু করে ফেলি আমাদের আজকের এই নতুন বিজনেস আইডিয়া টি তো বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে একটি পেট্রোল পাম্প থেকে মাসে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব কারণ পেট্রোলের কিন্তু নিয়মিত ডিমান্ড কিন্তু বেড়েই চলেছে মার্কেটে কিন্তু প্রতি বছর নতুন নতুন কিন্তু গাড়ির চাহিদা বাড়ছে আর যত গাড়ি বিক্রি হচ্ছে তার কিন্তু সেই হিসাবে কিন্তু পেট্রোল খরচাও কিন্তু বাড়ছে এক একটা মানুষের জন্য কারণ আজকাল যে সমস্ত হাই সিসির গাড়ি আসছে সেই সমস্ত হাই হাইসিসি গাড়িতে কিন্তু বেশি করে পেট্রোল প্রয়োজন হচ্ছে কারণ মাইলেজ কম পাচ্ছে আর তার জন্য পেট্রোলের কিন্তু ডিমান্ড দিন দিন কিন্তু বেড়েই চলেছে তাই আপনি চাইলে একটি পেট্রোল পাম্প খুলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কিছু গাইডলাইন্স রয়েছে সেই সমস্ত আইনি কাগজপত্র বানিয়ে কিন্তু আপনি পেট্রোল পাম্প খুলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রথমে যেটা প্রয়োজন হবে আপনার বয়স হতে হবে কম করে একুশ থেকে ষাট বছরের মধ্যে তারপর আপনার কোয়ালিফিকেশনের মধ্যে প্রয়োজন হবে মাধ্যমিক পাস ন্যূনতম আপনাকে মাধ্যমিক পাস হতেই হবে তার সাথে সাথে অবশ্যই আপনার জাগা লাগবে জাগা মোটামুটি দেড় হাজার থেকে দু হাজার স্কোয়ার ফিটের মতো একটা বড় এরিয়ার কিন্তু প্রয়োজন রয়েছে এবং একটা কথা বলে রাখি আপনি যেখানে এই পেট্রোল পাম্পটি খুলবেন মানে আপনি যে ব্র্যান্ডের পেট্রোল পাম্প খুলতে চান সেই ব্র্যান্ডের কিন্তু পেট্রোল পাম্প পঁচিশ কিলোমিটারের আশেপাশে যেন একদমই না হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি খুলতে পারেন ধরুন আপনি এই জিও বিপির পেট্রোল পাম্প খুলছেন সেক্ষেত্রে আপনাকে এই জিও বিপি পেট্রোল পাম্প যেন আপনার পেট্রোল পাম্প খোলার পঁচিশ কিলোমিটারের মাধ্যমে যেন না হয় সেটা আপনাকে দেখে নিতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করলে পাবেন এছাড়া আরও কিছু আইনি কাগজপত্র রয়েছে যেগুলো আপনাকে বানাতে হবে যখন আপনি বানাবেন সখন আপনি বুঝতে পারবেন তাছাড়া আমি আরও কিছু কিছু প্রধান কথা বলতে চাই যে ক্ষেত্রে আপনার লাগবে ভোটার কার্ড এছাড়া লাগবে প্যান কার্ড এছাড়া আপনার লাগবে জিএসটি নাম্বার তাছাড়া আপনার লাগবে অ্যাড্রেস প্রুফ এবং আপনি আগে কি বিজনেস বা আগে কি কাজ করতেন সেটারও কিন্তু কাগজ লাগবে কারণ আপনি আগে কি কাজ করতেন তার কিন্তু আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট বা ইনকাম প্রুফ কিন্তু আপনাকে কোম্পানিকে কিন্তু শো করাতে হবে এছাড়া আপনার আরও কিছু আইনি প্রসেস রয়েছে যেগুলো আপনার করা প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনার প্রধান যেটা দেখতে হবে আপনি যে জায়গায় বানাচ্ছেন সেই জায়গাটা কীরকম জায়গায় রয়েছে মানে রুরাল এরিয়া কি একদম শহরের মধ্যে রয়েছে সেটা আপনাকে দেখতে হবে আর আপনি যে রাস্তার সামনে বানাচ্ছেন সেই রাস্তাটা লোকাল হাইওয়ে কি এক্সপ্রেস হাইওয়ে তো সমস্ত কিছু সেগুলো কোম্পানি অবশ্যই পর্যবেক্ষণ করবে আপনি যখন এটি আবেদন করবেন তাদের ওয়েবসাইটে গিয়ে তারপর কিছু লোক আসবে সেটা আপনাদের এলাকা এসে পর্যবেক্ষণ করে অবশ্যই কিন্তু তারা গ্রিন সিগন্যাল দিলে কিন্তু আপনি এই ধরনের কিন্তু একটা সার্টিফিকেট বা লাইসেন্স পেয়ে যাবেন তারপরে কিন্তু আপনি এরকম পেট্রোল পাম্প কিন্তু খুলতে পারবেন এবার বন্ধুকান আমি আপনাদের একটু প্রফিটের হিসাবটা একটু বুঝিয়ে বলি আপনাকে পার ডে কোম্পানি আপনাকে টার্গেট দেবে আপনি পার ডে কম করে চার হাজার লিটার আপনি পেট্রোল বিক্রি করবেন তার সাথে সাথে আপনাকে কম করে পাঁচ হাজার লিটার ডিজেলও কিন্তু বিক্রি করতে হবে সেক্ষেত্রে আপনি ডিজেলে পার লিটারে আপনি পাবেন দু টাকা করে এবং অবশ্যই পেট্রোলে পাবেন পার লিটারে তিন টাকা করে আপনাকে কোম্পানি কিন্তু প্রোভাইড করবে সেক্ষেত্রে আপনার মাসে কত হবে সেই হিসাবটা কিন্তু আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি পার ডে ইনকাম করতে পারবেন পেট্রোল থেকে আপনার প্রতিদিন ইনকাম হবে বারো হাজার টাকা তার সাথে সাথে ডিজেল থেকে আপনার প্রতিদিন ইনকাম হবে ন্যূনতম কম করে কিন্তু দশ হাজার টাকা সেক্ষেত্রে মাসে কত ইনকাম হয় সেটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এর সাথে সাথে কোম্পানি আপনাকে প্রোভাইড করে দেবে হলো ইঞ্জিন অয়েল মানে ক্যাস্ট্রল ইঞ্জিন অয়েলের কিন্তু ডিলারশিপ আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি সেখান থেকেও ইনকাম করতে পারবেন তার থেকেও আপনি আর একটা যেটা পাবেন সেটা কোম্পানি থেকে সেটা হলো ইভি চার্জিং স্টেশন সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন তার সাথে সাথে অবশ্যই কোম্পানি আপনাকে একটা স্টোর খুলে দেবে ছোট্ট মিনি স্টোর যারা অবশ্যই গাড়ি চার্জ করতে আসবে তখন তারা যখন ওয়েট করবে সেই ওয়েট করার সময়টা কিন্তু তারা স্টোরে কিন্তু 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 টাইম কাটিয়ে সেখান থেকে জিনিসপত্র অনায়াসে ইনকাম হবে আপনি কম করে কিন্তু কিন্তু টাকার মতো ইনকাম করতে পারবেন এছাড়া যাবতীয় অনেক খরচা কিন্তু রয়েছে তো সেই সমস্ত খরচা বাদ দিয়ে আপনি মাসে কম করে কিন্তু সাত লক্ষ টাকা কিন্তু অনায়াসী ইনকাম করতে পারবেন স্ক্রিনে আপনারা সমস্ত হিসাব কিন্তু দেখতেই পাচ্ছেন তো এইভাবে চাইলে কিন্তু আপনার পেট্রোল পাম্প খুলে এত টাকা অবধি প্রফিট জেনারেট করতে পারবেন মানে মাসে আপনার সাত লক্ষ টাকা কিন্তু ন্যূনতম ইনকাম হচ্ছে আপনি যদি একটা ভালো লোকেশানে এরম একটি পেট্রোল পাম্প খুলতে পারেন পপারলি ফোর্থ লেন ফিফথ লেনদের যে এক্সপ্রেসওয়েগুলো হয় সেই সমস্ত জায়গায় যদি খুলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আরও বেশি কিন্তু আপনার ইনকাম হতে পারে তো এবার সবশেষে বলা যাক যে এই বিজনেস করতে আপনার কোম্পানিকে কত টাকা দিতে হবে মানে টোটাল আপনার কস্ট কত পড়বে এরম একটি পেট্রোল পাম্প খোলার জন্য এরম একটি পেট্রোল পাম্প খোলার জন্য আপনার ন্যূনতম আড়াই থেকে সাড়ে চার কোটির কিন্তু প্রয়োজন রয়েছে আর এরম একটি পেট্রোল পাম্প খুলে আপনি গড়পর্তা যদি হিসাব করা যায় সেক্ষেত্রে আপনি বছরে কিন্তু এক কোটি টাকা অবধি কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন তো বন্ধুগণ বুঝতে পেরে গেছেন এরকম জিও বিপি পেট্রোল পাম্প কী করে খুলতে হয় তার প্রসেস কিন্তু আমি বলে দিলাম এবার সবশেষে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা এই কোম্পানিকে কি করে অ্যাপ্রোচ করবেন বা আপনি কি করে এই জন্য আবেদন করবেন অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এখানে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারেন আবেদন করার পরেই কিন্তু আপনি অবশ্যই আপনার কাছে এই সমস্ত যদি ডকুমেন্টস থাকে বা আপনার কাছে এরকম পুঁজি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এরকম একটি পেট্রোল পাম্প কিন্তু অনায়াসে খুলতে পারবেন আর যদি আপনার একার ক্ষেত্রে এরকম একটি ব্যবসা করার সামর্থ্য না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা চাইলে কিন্তু শেয়ারও কিন্তু বিজনেসটি করতে পারেন তাছাড়া আপনি কিন্তু লোনও নিতে পারেন তো সমস্তভাবেই কিন্তু এই বিজনেসটি করা সম্ভব আমি জানি এই বিজনেসটি অবশ্যই একটু হাই ওয়েট বিজনেস বা হেভি ওয়েট বিজনেস হতে চলেছে কারণ এরম একটি ইনভেস্টমেন্ট সকলেই কিন্তু করতে পারে না তা ক্ষেত্রে অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছিল এরম একটি টপিকে ভিডিও বানান যে পেট্রোল পাম্প কী করে খুলতে হয় তো বর্তমানে কিন্তু এই জিও বিপি পেট্রোল পাম্পের ব্যাপক চাহিদা রয়েছে তাই আমি কিন্তু এই টপিকে আমি আপনাদের জন্য একটি ভিডিও কিন্তু বানিয়ে দিলাম আপনারা যদি অন্যান্য পেট্রোল পাম্প কীভাবে খুলবেন তার বিষয়ে জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি কিন্তু তারও কিন্তু ভিডিও বানিয়ে দিতে পারি এছাড়া আমি কিন্তু নেক্সট আরেকটি ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কী করে গ্যাসের ডিলারশিপ নিয়ে কিন্তু বিজনেস করবেন সেই টপিকেও কিন্তু একটি ভিডিও বানাতে চলেছি অবশ্যই কিন্তু সেই ভিডিওটি কিন্তু ফলো করতে তার বন্ধুগণ আরেকটা কথা বলে রাখি যদি আপনাদের কাছে ইনভেস্টমেন্ট করার মতো এত টাকা না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প জায়গাতেও কিন্তু চাইলে আরেকটি বিজনেস খুলতে পারেন সেটা কিন্তু আজকাল খুবই ভালো তার চাহিদা হতে চলেছে সেটা হলো ইভি চার্জিং স্টেশন আপনাকে কোনো তেল বিক্রি করতে হবে না আপনি চাইলে একটি ইভি চার্জিং স্টেশনও কিন্তু খুলতে পারেন তো তার একটি সেপারেট ভিডিও আমি আলাদা করে বানাবো আপনারা চাইলে কিন্তু সে ভিডিও কিন্তু দেখতে পারেন তো বন্ধুগণ আজকের এই ভিডিও এই অবধি ছিল আর এরকমই নতুন নতুন ব্যবসাগত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চাইলে কিন্তু এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন এরকমই ব্যবসাগত ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন